আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার প্রত্যেকটা ভিউয়ার্সকে রমজানের মোবারক জানিয়ে আজকে রমজানের প্রথম ব্লগটা তৈরি করে ফেললাম তো সারাদিন কি কি কাজ করলাম মানে সারাদিন না দিনের অর্ধেক বেলা থেকে কি কি কাজ শুরু করলাম এবং কিফতার ইফতার বানালাম এবং কারা কারা একসাথে বসে ইফতারি খেলাম সেই ভিডিওটা আজকে শেয়ার করব যেহেতু রমজান মাস আল্লাহ রহমত বরকত প্রত্যেকের ঘরে ঘরে আল্লাহ দিয়ে থাকে এবং সে উসিলে আল্লাহ আল্লাহ তালা সকলে রিজিকে ভালো মন্দ খাওয়ার ব্যবস্থা করে দে তো যাক কি কি কাজ করলাম সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব তো ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন তো প্রথমে শুরু করেছিলাম বেগুন কাটা দিয়ে তো বেগুন কিভাবে সংরক্ষণ করা যায় সেটি একটি ব্যবস্থা আমি আমার চ্যানেলে মানে রান্না চ্যানেলে আপলোড দিয়েছি শর্টস ভিডিও হিসেবে সেই জন্য কিছু বেগুন কেটে নিয়েছে তো আজকে করব। ধনিয়া পাতা দিয়ে আর হচ্ছে এখানে থানকুনি পাতা এ দুটারই বরা বা পাকড়া ভাজবো আর এদিকে আলু সিদ্ধ করে নিয়েছি আমাকে আয়সা সিদ্দিকা কাজে সাহায্য করেছে আজকে আয়সা সিদ্দিকা মেয়ে হয়ে মেয়ে ও মায়ের ভূমিকা দুটি পালন করেছে আলহামদুলিল্লাহ আজকে আমার সাথে মার্শাল্লা তো আসলে এক একা কাজ করা অনেক সময় কঠিন হয়ে যায় তো ছেলে মেয়েরা যদি একটু মাকে হেল্প করে তাহলে কিন্তু মায়ের কাজটা সহজ হয়ে যায় তো এদিকে প্রথমে ধনিয়া পাতাটাকে ভেজে নিব তো ধনিয়া পাতা পাকোড়া বা ভাজা যেটাই বলি না কেন খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আজকে না অনেক ধরনের ভাজা ভাজাপুরা আয়োজন করেছি যেহেতু প্রথম রমজান তাই একটু আনন্দের সহিত ভাজা পোড়া মানে সকলে পছন্দের এবং প্রিয় অনেক ভাজা পোড়া করেছি তো আমি আবার একটু অলস আছি প্রত্যেক রোজা কিন্তু আমি ভাজা পোড়া আয়োজন করি না দেখা যায় যে এক এক রোজাতে এক এক রকমের ইফতারি খেয়ে থাকি বা তৈরি করে থাকি ওদিকে তো ডিমের চপটা ভেজে নিলাম আসলে চুলার কাছে দাঁড়িয়ে থেকে রোজা রেখে প্রত্যেক দিন এই ভাজা পোয়াডা করতে আমার খুবই অলসতা লাগে খারাপ লাগে তো এদিকে আমি একটা করে ভেজে ভেজে আসাকে দিচ্ছি আর ও পাশাপাশি এগুলো করে নিচ্ছে শরবত বানাচ্ছে এবং ডিমের চপগুলোকে কেটে নিচ্ছে এবং কলা সাজিয়ে নিচ্ছে মানে মোটামুটি আজকে ডেকোরেশনের ব্যাপার ব্যাপার স্যাপারটা ওই নিয়ে নিয়েছে তো এদিকে আমি বেগুন দিয়ে আজকে আলাদাভাবে বেগুনি বানিয়ে নিয়েছি যেভাবে আমরা সবসময় বেগুনি বানাই সেটা বানিয়েছি আবার এক্সট্রা করে একটা বেগুনি ভেজেছি এই তো এই যে গুছিয়ে নিচ্ছে তো আবার ছেলেকে দিয়ে তরমুজ আনিয়েছি বাড়ি থেকে তো এদিকে হোমায় আবার তরমুজ খাওয়ার বানা করেছে তাই আনানো হলো তো না আরেকটা হয়তো বা দিন আনতাম আজকে আনতাম না তো যেহেতু ছোটো মাছ সোজা রেখেছে তাই তার আবদারটা পূরণ করলো তার বাবা তো এদিকে যায় চলে এসেছে আমরা দুজা মিলে হ্যাঁ মানে দুই ফ্যামিলি মিলে প্রত্যেক প্রথম রমজানটা আমরা একসাথে আল্লাহর মধ্যে ইফতারি করে থাকি তো যা এসে কিছুটা কাজে গিয়ে দিল তরমুজ কেটেছে এবং ইফতারি ইফতারি সমস্ত কিছু আয়সার সাথে তারা যেখানে বসে খাবো সেখানে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে তো এই তো প্রায় ইফতারি সময় হয়ে গিয়েছে এদিকে ইফতারির বুট ছোলেগুলো সমস্ত কিছু মাখা হয়ে গিয়েছে তো আসলে এই দিনটা কিন্তু খুবই আনন্দময় একটি দিন প্রত্যেকে একসাথে বসে ইফতারি করাটা খুবই ভালো লাগে এদিকে গ্রিল এবং নান রুটি স্পেশালি খাবারটি নিয়ে এসেছে দেবর সেও আমাদের ইফতারির সাথে আজকে শরিক হয়েছে নতুন ইফতারি এনে মানে মজার ইফতারি এনে আমরা খুব খুশি হয়েছি এবং ভালো লেগেছে যে সকলে মিলে একসাথে ইফতারি করার জন্য বসে পড়েছি কিছুক্ষণ আমার আজান দিয়ে দিব এদিকে লাস্ট টাইমে চুলায় গ্যাস চলে যাওয়াতে আমার যে থানকুনি পাতার বড়াটা সেটা ভালো করে ভাজতে পারিনি মানে এতটাই আগুন চলে গিয়েছিল যে সেই বড়াটা ভালোভাবে ভাজা হয়নি তো সকলে আলহামদুলিল্লাহ বসে গিয়েছি ইফতারি করার জন্য তো দেখা যাচ্ছে যে ছোটো ছেলে এখানে বসে সে দূরে বসেছে সে হচ্ছে মুড়ি খায় না তাই আলাদা তাকে ইফতারি দেওয়া হয়েছে তো আজকে আমাদের ইফতার পার্টিটা আপনাদের কেমন লাগলো সপরিবার আমরা ইফতার করেছি তো আজান পড়ে গিয়েছে এখন ইফতারি দোয়া পরে বিসমিল্লা বলে আমরা ইফতারি খাওয়া শুরু করে দিলাম প্রথমে তো খেজুর দিয়ে ইফতারি করতে হয় সকলেই জানে তো খেজুর দিয়ে ইফতারি করলে রাসুল সাল সালাম একটি সুন্দর আদা করা হয় তো সবাই ভালো থাকবেন আমাদের সকলের জন্য দোয়া করবেন